আজকে আমরা গিনির কোফিসিয়েন্ট নিয়ে আলোচনা করব। তো গিনির কোফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গিনির কোফিসিয়েন্ট জানতে গেলে আমাদের প্রথমে লরেন্স কার্ভ সম্বন্ধে একটু জেনে নিই। যে লরেন্স কার্ভ হচ্ছে এমন একটা কার্ভ যেখানে হচ্ছে কোনো রাশিতত্ত্বের সমবন্টন থেকে কতটা বিচ্যুত রয়েছে তা আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি। এবার দেখা গেল লেখচিত্রের মধ্যে প্রকাশ না করে আমরা যদি গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে আমাদের সাহায্য নিতে হবে গিনির কোফিসিয়েন্টের উপর। তো গিনির কোফিসিয়েন্টের মান সর্বদা পজিটিভ হবে, অর্থাৎ পজিটিভ বলতে গেলে এখানে মাইনাস আসবে না, এবং এর মান শূন্য থেকে যত কম হবে, অর্থাৎ শূন্য থেকে পরিসংখ্যানে যে অসমবন্টন সেক্ষেত্রে শূন্য যত কাছে হবে তত সমবন্টন তুলে ধরবে, আর শূন্য থেকে যত দূরে হবে তত অসম বা অসম্পূর্ণ সমবন্টন অবস্থাকে নির্দেশ করবে। তাহলে আমরা দেখব যে এই লরেন্স কার্ভ কিভাবে এই গিনির কোফিসিয়েন্ট কিভাবে নির্ণয় করা হয়। তো প্রথমেই আমরা ফর্মুলাটা আমরা দেখে নেব। তো ফর্মুলা হচ্ছে 1/100 × 100 মডিউলাস, এখানে থার্ড ব্র্যাকেট এক্স আই ব্র্যাকেট ওয়াই আই প্লাস ওয়ান থার্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস ওয়াই আই ইন্টু এক্স আই প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ, তারপরে ব্র্যাকেটগুলো ক্লোজ করে মডিউলাস। তো এই মডিউলাসের অর্থ হচ্ছে যেখানে প্লাস মাইনাস কিছু থাকবে না, অর্থাৎ যদি এই দুটো বিয়োগ করে যদি মাইনাসও আসে তবুও তাকে আমাকে প্লাস হিসাবেই ধরতে হবে। তাহলে আমরা দেখব কিভাবে আমরা এটা করি। তাহলে এখানে আমার একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল ওয়ান। এই এক্সাম্পলের উপরে আছে ক্লাস বাউন্ডারি আর নিচে আছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমি ক্লাস বাউন্ডারি এবং ফ্রিকোয়েন্সিটা এখানে আমরা বসিয়ে নিয়েছি, এবং টোটাল ফ্রিকোয়েন্সি হবে 46 এটাও আমরা বসিয়ে নিয়েছি। এবার আমাদেরকে ক্যালকুলেশনে আসতে হবে, মিড ভ্যালু বের করতে হবে। মিড ভ্যালুকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে মিড ভ্যালু আমরা এই দুটো যোগ করে, আমরা আগেও জানি মিড ভ্যালু কীভাবে বের করতে হয়, 15 এই 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে এখানে 15, তারপরে 25, 35, 45, 55, 65। তাহলে আমার মিড ভ্যালুগুলো এখানে বের করা হয়ে গেল। এবার আছে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির পার্সেন্টেজগুলো আমাকে বের করতে হবে। তাহলে এই যে 2 টোটালের ওপর কত পার্সেন্ট, টোটাল মানে হচ্ছে 46, মানে টোটাল সমান 100। তাহলে 46 আমার আসছে 2, তাহলে একে কত, এক হচ্ছে 2/46, আর 100 কত, তার মানে এখানে 2 × 100/46। তাহলে এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটা হবে এখানকার পার্সেন্টেজ, ফ্রিকোয়েন্সির পার্সেন্টেজ। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 4.35। তাহলে এটা 5 × 100/46, 5 × 100/46 যদি আমরা করি তাহলে হবে এটা 10.87। এইভাবে আমার সব ক্যালকুলেশনগুলো করে নিতে হবে, 26.09, 32.61, 17.39, 8.69। তাহলে এগুলো হচ্ছে এই ফ্রিকোয়েন্সির পার্সেন্টেজ। এবার পার্সেন্টেজ করার পরে আমার এখানে আমার যে মিড ভ্যালু আছে এক্স, এক্স মিন্স হচ্ছে মিড ভ্যালু, এই যে মিড ভ্যালুর আমার পার্সেন্টেজগুলো এখানে বের করে নিতে হবে। এখানে টোটাল মিড ভ্যালু, এই যে মিড ভ্যালুগুলো আছে সেটা প্রথমে যোগ করতে হবে। তাহলে সামেশান এক্স সমান হচ্ছে, এটা যদি আমি যোগ করি তাহলে হবে 240, 240। তাহলে এখানে 15, তাহলে এখানে সেম ফর্মুলা, 240তে হচ্ছে 15, তাহলে একে কত আর 100 কত, তাহলে 15তে হচ্ছে 15/240 আর এখানে ইনটু 100। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, মানে এইরকম হবে ক্যালকুলেশন, যদি আমরা ক্যালকুলেশন করি 15 × 100/240 যদি এটা ভাগ করি তাহলে এখানে আমার হবে এখানে 6.25, তারপরে আমার এটা 25, তাহলে 25 × 100/240 তাহলে হবে 10.42, তাহলে আমি বাকিগুলো এখানে সবগুলো বসিয়ে নিলাম। এবার আসতে হবে অ্যাসেন্ডিং অর্ডার অফ এফ, মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে।
তাহলে ফ্রিকোয়েন্সি কে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাই তাহলে এখানে ফ্রিকোয়েন্সি মানে এটা, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি না পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি, মানে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি মানে এটা, এটাকে আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাই তাহলে সবচেয়ে ছোট কোনটা আছে এটা 4.35, তারপরে কত কত আছে 8.69 আছে, 8.69, তারপরে আছে 10.87 এর পরে আছে 17, এটা 17.39, তারপরে আছে 26.09, আর লাস্টে হবে 32.61, মানে এই 32.61টা লাস্ট হলো। তাহলে আমি এটাকে এই যে ফ্রিকোয়েন্সি যে পার্সেন্টেজটা এটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম। এবার যেহেতু এটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম এটাকে, তাহলে আমার এর সঙ্গে সঙ্গে আমাকে এই এক্সটাকে পার্সেন্টেজ অফ এক্স যেটা ছিল এই অংশটা, এটাকেও আমাকে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে এখানে সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে এটা যদি অ্যাসেন্ডিং, এই পার্সেন্ট অফ এক্স মানে পার্সেন্ট অফ এক্স ইন অর্ডার অফ ফ্রিকোয়েন্সি, পার্সেন্ট অফ ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলিয়ে, তাহলে এটাতে এটা ছিল তার মানে এটা চেঞ্জ হবে না, তাহলে এটা হবে 6.25। তারপরে 8.69 এরটা কোনটা ছিল, 8.69 এখানে ছিল, তার ছিল এটা 27.08, তাহলে 27.08। তারপরে কোনটা হয়েছে 10.87, তাহলে 10.87 ছিল 10.42, তাহলে এইভাবে 22.92, 14.58 আর 18.75, তাহলে 32 ছিল 18.75, এখানেও 18.75 আমি বসিয়ে দিলাম। তাহলে এই পর্যন্ত কমপ্লিট হলো। এবার কি করা যায়, এবার আছে কিউমুলেটিভ, হ্যাঁ এখানে পার্সেন্টেজ অফ এক্স মানে সরি এখানে না, এটা এটাকে এখানে আমাকে সরি এটাকে আমার এটা এখানে করতে হবে, আর এই পাশেরটা আমার এখানে, তাহলে 6.25 এটা পেলাম এখানে। 6.25 এর সঙ্গে যদি আমি এটা যোগ করি 27.8, তাহলে 33.33 হলো। এবার 33.3 এর সঙ্গে এটা যোগ করে দেবো, তাহলে 43.75, এটার সঙ্গে যদি আমি এটা যোগ করি তাহলে 66.67, এটার সাথে আমি যদি এটা যোগ করি মানে পরপর কিউমুলেটিভ যোগ করে তাহলে 81.25, আর তার সঙ্গে যদি আমি এটার সঙ্গে যদি এটা যোগ করি তাহলে আমি 100 পাবো। তাহলে পার্সেন্টেজ অফ এক্স, তাহলে পার্সেন্ট অফ এক্সকে আমরা এখানে আমরা ই করে নিলাম, সাজিয়ে নিলাম, পার্সেন্টেজ অফ এক্সকে আমরা সাজিয়ে নিলাম এটা, আর পার্সেন্টেজ অফ ওয়াই যেটা আছে সেটাকে আমাদেরকে সাজাতে হবে। তাহলে সেটা যদি আমরা সাজাই তার মানে পার্সেন্টেজ অফ ওয়াই অ্যাসেন্ডিং অর্ডার যেটা করেছিলাম এটা হবে, এটা যদি আমি সাজাই তাহলে 4.35 এর সঙ্গে 8.69 যদি আমি যোগ করি 8.69, তাহলে 13.04, তার সঙ্গে যদি আমি এটা এই এটার সাথে যদি আমি এটা যোগ করি তাহলে 23.9 এর সঙ্গে এটা আমি যোগ করব তাহলে 41.3, এটার সঙ্গে আমি আবার এটা যোগ করে নেব তাহলে হবে 67.39, আর এটার সঙ্গে যদি আমি লাস্টের এটা যোগ করি 32 তাহলে হবে 100। তাহলে আমার এই অংশটা, এই অংশটা সঙ্গে এটা আর এই অংশটা, এই দুটো অংশ আমি মানে অ্যাসেন্ডিং অর্ডারে এফ আর হচ্ছে পার্সেন্টেজ অফ এক্স ইন অর্ডার অফ এক্স যেটা আমরা, এই দুটোকে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আমরা এক্স আর ওয়াই হিসাবে সাজিয়ে নিলাম। এবার এখানে একটু মনে রাখি যে এখানে যে এফ পার্সেন্টেজ অফ এফ এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই, যেহেতু এখানে এক্স ওয়াই দেওয়া নাই, এখানে এক্স ওয়াই দেওয়া নাই কোশ্চেনে, তার জন্য মিড ভ্যালুটা এক্স আর ফ্রিকোয়েন্সিটা ওয়াই। তাহলে এখানে আমরা লাস্টে করব এক্স আই ইকুয়াল ইনটু ওয়াই আই প্লাস ওয়ান, তার মানে এটা বলতে চাইছে এইরকম এক্স আই মানে এটা হচ্ছে এক্স আই এর সঙ্গে আমি গুণ করব এটা ওয়াই আই এর সঙ্গে,
মানে একটা নিচে এক্স ওয়াই আই প্লাস ওয়ান, তাহলে এটা ওয়াই এর সঙ্গে প্লাস ওয়ান এটা, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে আমি এখানে বসাবো, তাহলে হবে 81.5। তারপরে এটার সাথে আমি এটা গুণা করবো কোনাখুনি, তাহলে এটা হবে 796.92। তাহলে এটার সঙ্গে আর এটার সাথে এটা যদি গুণ করি আমি এই কোনাখুনি, তাহলে এটা হবে যেহেতু 100 দিয়ে তাহলে 8125। তাহলে এখানে আমার এখান থেকে কোনাখুনি গুণ করে এখানে বসাতে হবে। এবার ওয়াই এর ক্ষেত্রে কি হবে, এটাও তাই ওয়াই আই মানে এটা এক্স আই প্লাস ওয়ান মানে নিচেরটা, তার মানে এই কোনা থেকে এই কোনা গুণ করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসাতে হবে, তার মানে 4.35 এর সঙ্গে 33.33 যদি আমি গুণ করি তাহলে হবে 144.98। তারপরে 13.04 এর সঙ্গে যদি আমি 43.75 কে গুণ করি তাহলে হবে আমার 570.5। তারপরে এইভাবে যদি আমি গুণ করি তাহলে 15.94.1594.07। তারপরে হবে 3355.62 মানে এটার সাথে এটা গুণ করে, আর এটার সঙ্গে এটা লাস্টেরটা আমি গুণ করে আমি পাবো এখানে 6739। তাহলে এটা আমার এখানে কমপ্লিট হলো গুণ করাটা। এবার এই গুণ করাটা কমপ্লিট হওয়ার পর আমাকে এটাও যোগ করতে হবে, সামেশান করতে হবে, এটাও সামেশান করতে হবে। তাহলে এটা যদি আমি পুরোটা যোগ করি তাহলে হবে 15303.18 এটা, আর এটা যদি আমি যোগ করি তাহলে হবে 12404.17। তাহলে এই দুটো আমার যোগ হয়ে গেল, তাহলে এই পর্যন্ত আমার টেবিলের কাজ কমপ্লিট। এবার এই ফর্মুলাতে আমার এই ফর্মুলাতে এটা বসালেই হবে, তাহলে আমি এখানে বসিয়ে দিই এখানে যে 1/100×100। আর এখানে আমি ফর্মুলাটা না করে আমি সরাসরি বসিয়ে দিচ্ছি, তার মানে এটার মান হচ্ছে কত, এটা এখানে হচ্ছে মডুলাস, এটা আমি দিয়ে দিব কত 15303.18 মাইনাস এটার মান মানে হচ্ছে এই লাস্টেরটা 12404.17 মডুলাস কমপ্লিট, সমান হচ্ছে এখানে 1/100 আর 100 গুণ করলে 10,000×, এটা যদি আমি দুটো মাইনাস করি তাহলে হবে 2899.01 সমান, আবার করবো কত 2899.01/10,000 সমান যদি আমরা করি 0.29, তাহলে এটা হবে আমার গিনি কোফিসিয়েন্টের অ্যান্সার। তাহলে এটা দেখে আমরা বোঝা যাচ্ছে যে এখানে সমবন্ধন থেকে খুব কাছেই আছে, খুব বেশি দূরে নয়। তো এইভাবে আমরা গিনিস কোফিসিয়েন্ট কমপ্লিট করবো।